হ্যালো বন্ধুরা, হেলথ এন্ড বিউটি টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মুসাম্মু জয়নব খাতুন। আজকে আমরা কথা বলবো হাঁটার উপকারিতা নিয়ে। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট tescoliving.com থেকে নেওয়া হাঁটার কিছু উপকারিতা আপনাদের সাথে শেয়ার করব। সুস্থ হৃৎপিণ্ড, সুন্দর জীবন। যুক্তরাষ্ট্রের স্ট্রোক অ্যাসোসিয়েশনের এক গবেষণা থেকে দেখা গেছে যে যারা নিয়মিত হাঁটেন তাদের হার্টের অসুখ ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। এছাড়া হাঁটার সময় শরীর থেকে ক্ষতিকর কোলেস্টেরল LDR কমে যায় ও ভালো কোলেস্টেরল HDR এর মাত্রা বেড়ে যায়, বাড়বে সুস্থতা। ব্রিটিশ মেডিকেল জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে যে নিয়মিত হাঁটলে 60% পর্যন্ত কোলন ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যায়। ওজন নিয়ন্ত্রণের অসাধারণ ব্যায়াম। যদি ওজন কমাতে চান তাহলে রোজ হাঁটুন। হাঁটলে ওজন নিয়ন্ত্রণে আসার সাথে সাথে দেহের পেশিগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠবে, স্মৃতিশক্তি বাড়ে। হাঁটা একটি আদর্শ ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করলে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ে, এতে স্মৃতিহানি হওয়ার ঝুঁকি 40% পর্যন্ত কমে যায়। যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে যে বয়স্কদের মধ্যে যারা সপ্তাহে 6 মাইল হাঁটেন তাদের স্মৃতিশক্তি অটুট থাকে। নিয়মিত হাঁটলে জয়েন্টে ব্যথার ঝুঁকি নেই। তাছাড়া হাঁটলে পায়ের শক্তি বাড়ার সাথে সাথে পায়ের আঙ্গুলেরও ব্যায়াম হয়। দিনের আলোতে বিশেষ করে সকালে হাঁটার অভ্যাস করলে শরীর ভিটামিন ডিতে সমৃদ্ধ হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দ্রুত নতুন কিছু নিয়ে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।